আসসালামু আলাইকুম। আশা করতেছি ভিউয়ার্স আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমার স্ক্রিনে দেখতে পারতেছেন দুইটা অ্যাপ্লিকেশন রয়েছে, এই দুইটা অ্যাপ্লিকেশন নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম মাঝখানে। তো এই দুইটা অ্যাপ্লিকেশনের আপডেট শেয়ার করতে যাচ্ছি। তো খুশি সংবাদ হচ্ছে যে এক্সচেঞ্জারটি শেয়ার করেছিলাম এমএক্সি, তো এটা থেকে আমরা প্রত্যেকেই রিসিভ করেছি, যেটা আমি বলেছিলাম আর কি $15 করে আর্নিং করতে পারবেন। তো আমরা প্রত্যেকেই $15 সামথিং হবে আর কি আর্নিং করে ফেলেছি, কিংবা আমাদের অ্যাকাউন্টে পেমেন্টটা পেয়ে গেছি। দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এই এয়ারড্রপ ওয়ালেটটা আর কি। তো এটার নামটা হচ্ছে কিংবা টোকেনের নামটা হচ্ছে DEUS টোকেন। তো এখনও সময় রয়েছে এখান থেকে 4 থেকে 5 হাজার টাকা আর্নিং করার জন্য। এটা যতটুকু আমি জানতে পারলাম কিংবা তাদের আপডেট অনুযায়ী 10 তারিখে তারা পেমেন্ট করবে। আজকে মেবি কয় তারিখ, আজকে 8 তারিখ, মানে 2 দিন পরে পেমেন্ট করবে। তো যারা এখনও পর্যন্ত জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করে নেবেন, ওকে। আর আমি যে ভিডিও আপলোড করেছিলাম সেটা অবশ্যই একটু না দেখালেই নয়, জাস্ট একটুখানি ওয়েট। যে এক্সচেঞ্জারটি শেয়ার করেছিলাম সেটি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা এখানে যেটা আর কি শেয়ার করেছিলাম, এখানে যে টোকেনটার কথা আমি বলতেছি সেটা হচ্ছে DEUS এটা, ঠিক আছে। এটা নিয়ে ভিডিও আপলোড করেছিলাম কবে, এটা নিয়ে ভিডিও আপলোড করেছিলাম এটা 1 সপ্তাহের মতো মেবি হয়ে গেছে, ঠিক আছে। তো এটার আপডেটটা জানাবো। আর যেটার কথা বলছিলাম আর কি এক্সচেঞ্জারটা, যেখান থেকে আমরা আর্নিং করতে পেরেছি প্রায় $15 মতো। তো এই যেটা আমি শেয়ার করেছিলাম মানে 4 দিন আগে আর কি মেবি ভিডিওটা দিয়েছি, এটা কিনা আমি একটু প্লে করে দেখতেছি। আচ্ছা ভিউয়ার্স, তো এই ভিডিওটাই আমি আপলোড করেছিলাম, তো এটা আর কি আপলোড করেছিলাম। দেন এখানে 4 দিন 5 দিন আগে আর কি ভিডিওটা আপলোড করেছি, এখান থেকে আমরা পেমেন্টটা রিসিভ করেছি, যারা নাকি বিশেষ করে KYCটা কমপ্লিট করেছিলেন, ঠিক আছে। তো এটা কীভাবে ট্রেড করবেন সেটা অবশ্যই দেখিয়ে দেবো, আর অনেকে পেমেন্ট পান নাই কেন পান নাই সেটা অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। আর এখান থেকে এই যে এই ভিডিওটা, এখান থেকে এটাও আমি শেয়ার করেছিলাম, এই দুটোর আপডেট আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করে নেবেন, বিস্তারিত জেনে নেবেন কী করলে এখান থেকে পেমেন্ট পাবেন, ওকে। তো যারা নাকি দেখছেন, যারা এখন করছেন তারা তো করছেনই, যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেনি তারা অতি শীঘ্রই জাস্ট ভিডিওটি দেখার সাথে সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো ফার্স্ট অফ অল যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি, অর্থাৎ যে আমরা যে পেমেন্টটা পেয়েছি এমএক্সি এক্সচেঞ্জার, এটা কীভাবে ট্রেড করব। তো টেলিগ্রামে শেয়ার করেছিলাম, অনেকে ইনবক্স করেছেন, তো অনেকেই পেমেন্ট পেয়েছেন কিংবা অনেকেই পান নাই। তো এখানে আমি দুঃখিত, আর আমি দুঃখিত হলেই হবে না, অনেকেই পেমেন্ট পান নাই, KYC কমপ্লিট হয়েছে। আসলে এটা ভাগ্যের উপরে নির্ভর করে, আপনি হয়তো পেমেন্টটা পান নাই, অনেকে বলছেন, দুই একজনে বলছেন আমার আগে আপনার অ্যাকাউন্ট খুলছেন তারপরও পেমেন্টটা পান নাই। তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই রেফার হলে তো পেমেন্টটা পাওয়া যায়, আসলে তেমন কিছুই না। আমার রেফারে কিন্তু অনেকেই জয়েন হয়েছে, তারা কিন্তু একটা রেফারও করায় নাই, ঠিক আছে, তারা কিন্তু পেমেন্টটা পেয়েছে। আর আমার রেফারে আহমরি তেমন কেউ কিংবা এতজন জয়েন হয় নাই, আমি যদি দেখাই তো এখান থেকে অনলি 54 জন আর কি জয়েন হয়েছে। তো সেখান থেকে হয়তো 10-15 জন হয়তো পেমেন্ট পান নাই, আর বাকি সবাই পেমেন্ট পেয়েছেন, আর সবাই হয়তো KYC কমপ্লিট করেন নাই। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে পেমেন্টটা পাইছি সেটা আমরা একটু দেখে নিই। তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারতেছেন এখানে $60.30 মতো রয়েছে, আমরা যে টোকেনটা এখান থেকে রিসিভ করেছি। আর বেশ ভিডিওটি লং হবে, একটু কষ্ট করে দেখে নেবেন। MDO একটা টোকেন রয়েছে, এখানে আমরা দুইটা টোকেন পেয়েছিলাম, দুইটা টোকেনের প্রাইস মেবি ছিল, আমি টেলিগ্রামে শেয়ার করছি সেখান থেকে দেখে নেবেন। দুইটা টোকেনের প্রাইস প্রায় $7-8 মতো আর কি ছিল, ঠিক আছে। আর এটার পার্সেন্টেজটা বর্তমানে ভালো একটা প্রাইসে বাইসেল হচ্ছে, আপনারা যারা পেয়েছেন সাথে সাথে ট্রেড করে নেবেন। তো এখানে উইথড্র এবং কি ডিপোজিট অপশনটা দুটোটাই অফ রয়েছে, এখান থেকে যে ট্রেড অপশন আছে এখানে ক্লিক করবেন। টেক সম্বন্ধে অনেকেই জানেন না, অনেকেই করেনটা কি আমাকে বললেন যে অ্যাকাউন্টটা নেন, অ্যাকাউন্টে আপনার কোনো লগ ইন করেন, কেন ভাই আমার ফোনে যদি একাধিক যদি অ্যাকাউন্ট লগ ইন করি তাহলে তো প্রবলেম হবে আমার অ্যাকাউন্টের, তাই না। তো আপনারা ভিডিওটা একটু কষ্ট করে দেখে ট্রেডিংটা শিখে নেবেন, এটা তো আপনার জন্য অনেকটা ভালো হবে, আপনি যে কোনো জায়গা থেকে ট্রেড করে নিতে পারবেন। আচ্ছা এখান থেকে ট্রেড করার জন্য ম্যানুয়ালি যেটা করতে হবে এটার উপর একটা টাচ করে দেবেন। তো এখানে টাচ করে দেওয়ার পর এখানে উপরে দেখুন এই দুইটা মেনশন করেন, এখানে বাই এবং সেল, সেল অপশানে ক্লিক করবেন। সেল অপশানে ক্লিক করার পর এখানে দুইটা অপশান রয়েছে, লাল যে অপশানটি রয়েছে এটা হচ্ছে সেল অর্ডার, আর এখানে নীলের যে অপশানটি রয়েছে এটা হচ্ছে বাই অর্ডার, ঠিক আছে। আপনি এখান থেকে যে কোনো একটা প্রাইস সিলেক্ট করে দেবেন, দেখেন আমি যদি এখানে ক্লিক করি উপরে কিন্তু প্রাইসটা শো হচ্ছে। তো এখানে যে কোনো একটা প্রাইস সিলেক্ট করে দেবেন, তারপর এই যে এটা 10-এ 100% করে দেবেন, 100% করে দেবেন, ঠিক আছে। আর এখানে আপনার দুইটা টোকেন শো হবে, আর USDT পরিমাণটা কত সেটা এখানে শো হবে।
আশা করি ক্লিয়ার হয়েছেন। তারপর এখানে সেলে ক্লিক করবেন, আর এখান থেকে অবশ্যই একটা প্রাইস সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখান থেকে প্রাইস সিলেক্ট করে দেবেন কিংবা মার্কেট প্রাইসটা দিয়ে দেবেন। আপনি যদি ইনস্ট্যান্ট সেল দিতে চান তাহলে এখান থেকে এই যে এখানে যে প্রাইসগুলো রয়েছে আমি যদি একটু ভালো করে দেখাই, না হলে তো বুঝবেন না, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে এখান থেকে প্রাইসগুলো রয়েছে এখান থেকে যে কোনো একটা প্রাইস সিলেক্ট করে তারপর 100% করে এখানে সেলে ক্লিক করে দেবেন, সেল হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। সেল হয়ে যাওয়ার পর এটা সরাসরি কোথায় যাবে? ইউএসডিটি। ওকে, তো ইউএসডিটিতে চলে যাবে। তো এটা মূলত এখানে আপনি পেয়ে গেলেন কত ডলার, $7, $8 মতো আর কি এখানে পেয়ে গেলেন, ঠিক আছে। এটা কিন্তু এখন আপনি যে কোনো টোকেনের সাথে এক্সচেঞ্জ করে কিন্তু উইথড্রটা দিতে পারবেন। তবে এখন আমি বলবো উইথড্রটা দিবেন না। কেন দেবেন না? আমরা এখান থেকে অনলি $7 পেয়েছি, আমাদের কিন্তু কারো কিছু পাওয়ার বাকি রয়েছে। যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে এখান থেকে $15 মতো আর্নিং করতে পারবেন। আসলে আর্নিং করতে পারবেন কি না, এখান থেকে কিন্তু আমরা $7 অলরেডি পেয়ে গেছি। দেন এখানে আরেকটা টোকেন রয়েছে, সেটা হচ্ছে MDULY আর কি। এই টোকেনটা আমরা এখান থেকে 20টা টোকেন পেয়েছি। 20টা টোকেনের প্রাইস এখনও পর্যন্ত শো হয় নাই। 20টা টোকেনের প্রাইস হতে পারে $8, হতে পারে $15, হতে পারে $20। তো এখন মানে বলা যাচ্ছে না ডাইরেক্টলি এত ডলার হতে পারে। তো এটার প্রাইসটা আশা করি যেহেতু টোকেনটা দিয়েছে খুবই শীঘ্রই এটার প্রাইসটা চলে আসবে, তখন আমরা এটা ট্রেড করে সবগুলো একসাথে উইথড্র দিয়ে দেবো। ওকে, তো তখন আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি ক্লিয়ার হয়েছেন। ওকে, তো এবার আসি আমরা এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে 4-5 হাজার টাকা পর্যন্ত আর্নিং করব। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো এখান থেকে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা আমরা এখান থেকে দেখে নিই। আমরা এখান থেকে টোটালে 500 টোকেন পেয়ে যাব। তো 500 টোকেন পেয়ে যাব, কী টোকেন পাবো? সেটা হচ্ছে DEUS টোকেন পাবো। এখানে 500 টোকেনের প্রাইস এখানে দেখাচ্ছে $49.50 সামথিং আর কি। ওকে, তো এখান থেকে $50 বাংলা টাকায় বলতে গেলে দেখা যাচ্ছে 4,000-4,500 টাকার মতো আর কি এখান থেকে পেয়ে যেতে পারেন। তবে এখানে অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন, অ্যাকাউন্ট খোলাটা আমি কিন্তু এখন দেখাতে পারতেছি না। অ্যাকাউন্ট খুলে নেবেন এই যে ভিডিওটা দেখে, এই ভিডিও লিঙ্কটা আমার এই ভিডিও, আপনি যে বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, এই ভিডিওটা আপনি দেখে নেবেন। ওকে, তো এটার যে ম্যানুয়ালি যে আপডেটগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, যে কাজগুলো না করলে আমরা এখান থেকে পেমেন্টটা পাবো না, সেই কাজগুলো মাস্ট আমাদের করতে হবে। ওকে, তো সেটা কী আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম তাদের অফিসিয়ালি চ্যানেলটাতে, ঠিক আছে, তাদের যে চ্যানেলটা রয়েছে। তো এখানে চলে আসলাম, তারা কিন্তু একটা মাঝখান থেকে একটা আপডেট দিয়েছিল, তাদের একটি ফর্ম ছিল, এটা আপডেট মানে এটা ফর্মটা ফিল আপ করতে হতো, তাছাড়া আরেকটা কি অপশন দিয়েছিল সেখানে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হতো, ঠিক আছে। তো এই দুইটা লিঙ্কই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা টেলিগ্রামে পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল, এই যে আপনারা চ্যানেলে চলে আসবেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পর কিছু টাস্ক দেওয়া আছে, এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। দয়া করে অবশ্যই মানে মিস করবেন না, টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আহামরি 2-4 ঘন্টা এরকম সময় লাগে না, অল্প একটু সময় লাগে। তো এটার মূলত ইভেন্টটা হয়তো শেষ হয়ে গেছে, যাই হোক এটা যারা মিস করেছেন তারা তো করেছেন, এটা আমি করে নিয়েছিলাম। আর তাছাড়াও কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছিলাম, ঠিক আছে, যারা করেছেন তারা তো করেছেনই। আচ্ছা মানে লাস্টের যে আপডেটটি রয়েছে সেটা অবশ্যই আমাদের করতেই হবে। ওকে, তো তারা দেখুন এখানে ডাইরেক্টলি বলে দিয়েছে এখানে আপনার পেমেন্টটা করবে কবে। এখানে 500 টোকেন দেবে, যেটা কিনা 10 তারিখের থেকে পেমেন্টটা করে দেবে, এবং কি এখানে পেমেন্টটা পেলে কিন্তু আপনি উইথড্রটা দিতে পারবেন না, ঠিক আছে। এখানে দেখুন তারা বলেছে অ্যাভেলেবেল ফর উইথড্রল, তো 3 মাস ওয়েট করতে হবে, দেন KYC অ্যাপ্রুভ করতে হবে, আমাদের KYC কমপ্লিট করতে হবে তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এটা নতুন একটা ফিচার আশা করি চলে আসবে, তখন আমরা KYCটা কমপ্লিট করার সুযোগ পেয়ে যাবো। আর তাছাড়াও কিন্তু এখানে KYC করার কিন্তু একটা সিস্টেম রয়েছে, এই যে KYC কিন্তু আমাদের করতে হবে। ওকে, আর এখানে আপনি যখনই পেমেন্টটা পাবেন, পেমেন্টটা পাওয়ার পর 3 মাস পর আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন, আপনার মানে কয়েন বেসে নিতে পারবেন পেমেন্টটা, সেখান থেকে বিকাশে ট্রান্সফার করে দিতে পারবেন। তো আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এখানে যে ফর্মটা রয়েছে ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে, এই যে ফর্ম লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তাছাড়া টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই ফর্মটাতে ক্লিক করার পর কীরকম আসে সেটা আমি একটু দেখাই। এখান থেকে মেবি আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন এই যে একটা ফর্ম চলে আসছে, ঠিক আছে। তো এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করেছিলেন, এখানে আসলে কী বলছে, তারা কী করতে হবে না করতে হবে ইত্যাদি, তো সেগুলো আমরা এখন দেখে দেওয়ার চেষ্টা করবো। এখানে ডাইরেক্টলি তারা বলেছে 5 দিনের মধ্যে এই ফর্মটা ফিল আপ করতে হবে, এমনকি 10 তারিখে তারা ডিস্ট্রিবিউশন অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট করবে, দেন উইথড্রটা অ্যাভেলেবেল করবে, জাস্ট 3 মাসের মধ্যে উইথড্র আপনি দিয়ে নিতে পারবেন, তার জন্য অবশ্যই KYCটা অ্যাপ্রুভ করতে হবে। আচ্ছা এখানে মূলত যেটা করতে হবে, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, এমনকি এখানে আমাদের এয়ারড্রপের ইউজার নেমটি দিতে হবে, লগ ইন ইউজার নেমটি, যেটা কিনা আমি টেলিগ্রামে যখনই শেয়ার করেছিলাম তখন কিন্তু দেখিয়ে দিয়েছিলাম কিংবা বলে দিয়েছিলাম। ওকে, তো এখানে আমাদের ডাইরেক্টলি ইমেলটার বিষয়টা, ইমেলটা নিয়ে অনেকের আসলে প্যাচ লাগতেছে, বুঝতে অনেকটা প্রবলেম হচ্ছে, ইমেলটা আসলে কিসের ইমেল অ্যাড্রেসটা দিবেন।
তো তারা কিন্তু এখানে একটা সাইট দিয়েছে, সাইটটাতে আমাদের অ্যাকাউন্টটা করতে হবে। অ্যাকাউন্টটা করার পরে আমরা কী করবো, জাস্ট এই ফর্মটা সাবমিট দেবো। এই যে এখান থেকে এই সাইটটিতে ক্লিক করবেন, এটার লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দিতে হবে না, আপনারা এখানে চলে আসবেন। তো এই যে এখানে ক্লিক করলে এরকম চলে আসে, এই প্রবলেমটা অনেকেরই নাকি হচ্ছে। তো এ নামে কোনো সাইটই নাই, ঠিক আছে, এ নামে কোনো ওয়েবসাইট নাই এখানে আর কি, এটা শো হচ্ছে। তো আমি একটু অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করি। তো বেশ, এখানে দেখতে পেলেন এটা কিন্তু কুম্বাজারে মানে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, কুম্বাজার এখান থেকে প্রবলেমটা হচ্ছে। এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে এটা কিন্তু মানে এই বাজারটা কিন্তু আমাদের সবার ফোনে থাকে। এই যে এই বাজারটা আমাদের সবার ফোনে কিন্তু রয়েছে, অ্যান্ড্রয়েড যে কোনো ফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড হলেই হলো, তো প্রত্যেকটা ফোনে কিন্তু এই বাজারটাই রয়েছে। এই বাজারটি দিয়ে আপনারা টাইপ করবেন, তো এই বাজারটিতে টাইপ করলে কিন্তু হয়ে যাবে। তো এই বাজারটি আমি সিলেক্ট করে এখন দেখিয়ে দিচ্ছি, এই যে জাস্ট এরকম চলে আসছে। আর এটা গুগল ক্রোম, এটা মেবি গুগল ক্রোম এবং কি যে গুগল বেটা যে ভার্সনটা এটাতে আর কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি গুগল ক্রোমে চলে আসলাম। দেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, স্টারে ক্লিক করতে হবে। ও, স্টারে ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন রয়েছে, নেম, তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তো এখানে মূলত আমাদের অ্যাকাউন্টটা খোলার জন্য এটা দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের নেমটা দিয়ে দিব, ঠিক আছে, আর নেমটা এমনভাবে দেবো যেখানে কিনা আমাদের অ্যাকাউন্টটা করা রয়েছে, এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্টটা করা রয়েছে, সে অনুযায়ী আমরা এখানে মেলটা দিয়ে দেব, অর্থাৎ মেলটা এবং কি নেমটা দিয়ে দেব। তো এখানে আমি নামটা দিলাম, তারপর এখানে আমার নেমটা দিয়ে দিলাম, মেলটা দিয়ে দিলাম, নাম এবং কি মেল দুইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটা অপশন রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে কন্টিনিউ। তো এখানে দেখুন তারা বলেছে একটা পাসওয়ার্ড সেট করার জন্য আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে ভালো এবং কি স্ট্রং দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে, তারপর এখানে কান্ট্রি, ঠিক আছে, এখানে কান্ট্রি নাকি আমি একটু দেখে নিচ্ছি। তো বেশ, এখান থেকে মার্কেট অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন, তারপর সাইটের নাম দিয়ে দেবেন, দেন সাইটের ইউআরএলটা দিয়ে দেবেন। তো এখানে উল্লেখ করা নেই আসলে কোন জায়গার কী সাইটের লিঙ্ক দিতে, তো আমার বুঝতে প্রবলেম হচ্ছে। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর তারা এখানে কী বলতেছে, তো এখানে বলতেছে কনফার্মেশন, এখানে চেক করার জন্য, ইমেলটা চেক করার জন্য তারা একটা মেল পাঠাবে, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো এখন আমরা যেটা করবো আমাদের মেলটা চেক করবো। তো আমাদের এখনও মেল আসে নাই, তো মেলটা দেখুন চলে আসছে। ওকে, তো এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট। ওকে, তো কমপ্লিট করার জন্য বলতেছে। তো এখন আমাদের এখানে ক্লিক করে কনফার্ম করতে হবে। আমি এখান থেকে জাস্ট ওয়েট, এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখুন একটা অপশন মেবি চলে আসছে, সেটা হচ্ছে ইউআর ইমেল হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিট। ওকে, তো এটা মূলত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিছু টাস্ক রয়েছে, সেই টাস্কগুলো আপনি চাইলে কমপ্লিট করতে পারেন। এখানে দেখুন যেটা রয়েছে আপনার টুইটার, ইউটিউব, এখানে ভিডিও দেওয়ার জন্য আর কি, আদার্স ইত্যাদি আর কি, ঠিক আছে। তো আপনার ইউটিউব না থাকলে ইউটিউব চ্যানেল যে কোনো একটা ভিডিও আর কি দিয়ে দেবেন, তো সেই ক্ষেত্রে আশা করি হয়ে যাবে। আর এটা মেবি ইমেলে চলে আসছে, আমি এখান থেকে ডাইরেক্টলি দেখে নিচ্ছি। তো যাই হোক, এইভাবে মূলত কাজটা কমপ্লিট করে নেবেন। ওকে, তো গেলো এগুলা। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে তাদের যে লোলস কিংবা নিয়মটা রয়েছে সেই নিয়মটার মধ্যে আমাদের এগুলো দেখতে হবে। এখানে দেখুন আরেকটা দুটো অপশন রয়েছে, আমরা যে সাইটটিতে এইমাত্র অ্যাকাউন্টটা খুলেছি, তো সেই রেজিস্ট্রেশন ইমেল দিতে হবে, এমনকি এয়ারড্রপের ইউজার নেমটা দিতে হবে, অর্থাৎ আইডিটা, লগইন আইডিটা দিতে হবে। তো এখানে আমরা কী দেবো সেটা আমরা এখন দেখে নিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা করবো, এখানে ইমেল অ্যাড্রেসটা দিব, যেটা দিয়ে আমরা এই সাইটটিতে এবং কি তাদের অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দেন এখানে আমাদের যেটা করতে হবে, ইউজার নেমটি দিতে হবে। তো ইউজার নেমটা অনেকে হয়তো বলতে পারেন যে কোথায় দেবো, তো অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখানে টিমের অপশন পাবেন, এখানে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার ইউজার নেমটা শো হচ্ছে। তাছাড়াও এখানে অ্যাকাউন্টের অপশন আছে, এখানে চলে যাবেন। তারপর প্রোফাইল আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখে পাচ্ছেন লগ ইন। তো এখান থেকে আপনার ইউজারনেমটি দিয়ে দেবেন, ঠিক আছে, আর আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে সংগ্রহ করে এখানে দিয়ে দেবেন। তো এখানে প্রথমে ইমেল অ্যাড্রেসটি তো দেবেনই, দেন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজারনেমটি এখানে দিয়ে দেবেন। ওকে, তো দিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল, এখন কোনো রকম ঝামেলা নেই। তারা জাস্ট চেক করবে, চেক করার পর আমাদেরকে পরবর্তীতে কিন্তু নির্ধারিত যে অ্যামাউন্টটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দেবে। আর এখানে যখনই আমাদেরকে অ্যামাউন্টটা দিয়ে দেবে, আমরা কিন্তু এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো। ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, বিটিসি, ইথেরিয়াম, ইউএসডি রয়েছে, এটার সাথে এক্সচেঞ্জ করে কিন্তু আমরা এখান থেকে উইথড্রটা দিতে পারবো। আর এখানে অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে, কেওয়াইসিটা কবে কমপ্লিট করতে হবে তারা অবশ্যই দেখিয়ে দেবে কিংবা জানিয়ে দেবে, তখন পরবর্তীতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শেষে একটা কথা বলবো, অবশ্যই জয়েন করে নেবেন, জয়েন করে নিলে লস হবে না, কারণ এয়ারড্রপগুলো মিস করলেই মানে লস, ঠিক আছে, মিস করার কোনো দরকার নেই। তো সবাই ভালো থাকুন, আজকে পর্যন্তই, টেক কেয়ার।